আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমি একটি সেটিংস দেখাবো আজকে, ঠিক আছে? মানে সেটিংস বলতে একটা কোড দেখাবো, যে কোডের মাধ্যমে আপনি চাইলে যে কাউকে আপনি কাঁদাতে পারেন। অবশ্যই কিন্তু আপনি দয়া করে এই কাজটি করবেন না, ঠিক আছে? কারণে আপনি কাঁদাবেন না, মানে এই কোডটি কারো ফোনে দয়া করে খারাপ কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে? আপনার যখন এই কাজের দরকার এই কোডটি আপনি কাজে ব্যবহার করবেন, নিজের কাজে, ঠিক আছে? খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। দেখা গেছে আপনি যদি কারো ফোনে এই কোডটি ডায়াল করে দেন, সে তার কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যারা এই কোডটি কিন্তু আর কেউ এই লকটি মানে এটা ডিজেবল করতে পারবেন না, সার্ভিসটি যদি অন করে দেন কোডটি ডায়াল করে, তাহলে কিন্তু সে ডিজেবল করতে পারবে না আপনি ছাড়া। তো অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন, প্রথমে আমি দেখাবো কীভাবে এটা সার্ভিসটি অন করবেন, পরে দেখাবো কীভাবে সার্ভিসটি অফ করবেন, ঠিক আছে? তো আমরা ডায়াল ফেটে চলে যাবো প্রথমে সার্ভিসটি করার জন্য। সার্ভিসটি কী আমি দেখাই। প্রথমে কিন্তু আমি এই যে দেখুন আমি ডায়াল করে দিলাম *21# দেখুন *21# দিবে। আমি যদি একটি সিমে এটা ডায়াল করে দিই, দেখুন এই যে আমি কোড স্টার্টেড, এই যে দেখুন কল ফরওয়ার্ডিং সার্ভিস OS এনাবল, ঠিক আছে? এটা একটা সার্ভিস এনাবল হয়ে গেছে। তো এটার কাজ কি, আমি যেটা ডায়াল করে দিই তাহলে কিন্তু আপনার অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনি এটা ডিজেবল করতে পারবেন না। এটা ডায়াল করে দেওয়ার পর এই আপনার এই সিমে যে সিমে আমি ডায়াল করলাম, অবশ্যই এই সিমে কিন্তু কোনো কল আসবে না, ঠিক আছে? এটা কিন্তু কার যদি করে দেন তার কিন্তু কখনো কল আসবে না, আপনি ছাড়া এটা কিন্তু কেউ লকটা খুলতে পারবে না, মানে ডিজেবল করতে পারবে না এটা। তো আমরা ডিজেবল কীভাবে করবো এটা, তাও খুব সহজ। তো আপনি যখন মন চায়, ঠিক আছে, আপনি চান যে আমার যেমন 8টা থেকে 10টা পর্যন্ত, মানে এক্সাম্পল দেখালাম 8টা থেকে 10টা পর্যন্ত আমার ফোনে কোনো কল আসবে না, ঠিক আছে? তা সেক্ষেত্রে আপনি এটাকে ডায়াল করে আপনি এই সার্ভিসটা অন করে দিতে পারেন। এবং কি, যখন আপনি কাজ শেষ তখন কিন্তু আপনি আরেকটি কোডের মাধ্যমে এটা অফ করে দিতে পারেন এই সার্ভিসটি, ঠিক আছে? তো সেটা অফ করার জন্য আমরা কি করব, এখানে আমরা ডায়াল করব, আমরা প্রথমে *21 ডায়াল করলাম, *21# ডায়াল করে আমরা এটাকে কিন্তু এনাবল করেছি। এবার আমরা কি করব, আমরা চাপ *21# চেপার পরে আমরা এখানে যে সিমটাতে আমরা ডায়াল করেছি আগে এনেবল করেছি এই সার্ভিসটা, সেটাতে কিন্তু আমরা ডায়াল করে দিব, তারপর কিন্তু এটা সার্ভিসটা অফ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তো দেখুন এই যে এখানে লেখা কলার ফরওয়ার্ডিং ওয়েস ব্যান ডিজেবল, মানে আমাদের এই সার্ভিসটা ডিজেবল হয়ে গেছে। তো আমি আবারও বলছি, দয়া করে কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, আর একটি লাইক দিন।